আট জেলায় বন্যা কবুলে প্রায় ত্রিশ লাখ মানুষ আর মারা গেছেন দুইজন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেসা সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে ব্রিফিংকালে তিনি জানান আট জেলায় মোট চার লাখ চল্লিশ হাজার আটশো চল্লিশ পরিবার পানিবন্দী তবে আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে ও বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে আমরা এই আটটা জেলার মধ্যে পঞ্চাশটি উপজেলা আমরা চিহ্নিত করেছি যেগুলি প্লাবিত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়নের সংখ্যা হচ্ছে তিনশো সাতান্নটি মোট আটটি জেলায় চার লাখ চল্লিশ হাজার আটশো চল্লিশটি পরিবার পানিবন্দী অবস্থায় আছে আর যাদেরকে আমরা উদ্ধার করছি আমাদের বিভিন্ন পর্যায়ে যে আমাদের যে টিম রয়েছেন উদ্ধারকারী টিম তারা তাদের উদ্ধার করছেন আর ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা হচ্ছে উনত্রিশ লক্ষ চার হাজার নয়শো চৌষট্টি জন মৃতের সংখ্যা আমরা যে আমাদের কাছে এটা রিপোর্ট হয়েছে দুইজন এর একজন হচ্ছে ফেনিতে আরেকজন হচ্ছে ব্রান ব্যবহার বাড়িয়াতে